তখনই মানুষজন বাড়ি থাকে না আর তুমি তখনই বাড়ি থাকাই দুই দিন পর বছর বাবার বাড়ি কি করতে যাই থাকি কি করতে যাই থাকি আর কারো বিয়ে হয়নি আমার মা অসুস্থ বলে তবে দেখতে যায় ওরা তোর কিসের মা অসুস্থ তোর মা আছে না তোর কিসের অসুস্থ তোর মা তোর কপাল ভালো তুই কপাল ভালো তুই বিলিগেস্টের সাথে বিয়ে হয়ে আছো তো তোর চৌদ্দ কষ্টের ভাগ্য ভালো আমি বিলগেস্ট তোর মতো মেয়ে বিয়ে করো লোক এই তোর মতো বিয়ে করো লোক তুমি চলিয়ে যাবো আর আমি তোমার জাতি দেবো দেখি তুমি কি করে আমার আটকায় রাখো আমি চলে যাবো তোর বাপ কইলো তোর বাপ কইলো যাচ্ছিস বেনারসেতে আসবি সাদা কাপড় বুঝেছিস দেখি কিরম সাদা কাপড়ে যাই আমি চলে যাবো কইছে যাবো যাবি তোর বাপের কথা তোর বাপের কথা আমার কথা হ্যাঁ আমার কথা যেইটা বাড়ির পরে আসবে সেইটাই হবে না আমার বিল গেছে 100 লোক আর আমার এক কথা শুনো বুঝেছিস না বিলু দিয়া কা বিল গেছে এই তো যাইয়ে দেখিস যাইয়ে দেখিস বিলু ও বিলু বিলু রে ও বোমা আমার বিলু কোয়া নেই বোমা আমার বিলু কই আমার বিলু কোয়া নেই গিয়ে জানি নাই আমি আম্মা আমি আর এই বাড়ি থাকবো না আমি চলে যাব কেন আমি তোমার ছেলে ভাত খাবো না আমি চলে যাবো বাপের বাড়ি কে আমার বিলু আবার কি কইলো কিছু করিনি আমি থাকবো না থাকবা না কেন কি দোষ আমার ছেলে কোন দোষ নেই আমি থাকবো না তাই থাকবো না দোষটা তো দেখাবো আমার ছেলে কোন দোষ নেই দোষ খুঁজো না বারবার আমার বিলুর কোন দোষ নেই আমার দেখলে আমার বিলু আমি বুঝতে পারি তুমি তো কলি হবে না বারবার এক কথা কথা ভালো লাগছে না তো আচ্ছা কল তো তোমার ছেলের কাছে কি আমি তেল মহরে টাকা চাচ্ছি নয় কাবিল নামার টাকা চাচ্ছি কেন তোমরা পেশাই পেশাই একই কথা কাছো দোষ কি কোনো দোষ নাই আমি থাকবো না আমার পাঠাই দাও আমি চলে যাচ্ছি আমার ছেলে তুমি কোনো দোষ দেখতে পারছি না আর বৌমাও তো দোষ দেখাইতে পারছে না ওই কেন দে যারে যারে হচ্ছে আরে নীলু কে নীলু আর কইস না রে তোর একটা অশান্তির ভিতরে আছে বুঝলি তোর তো অশান্তি আছে তা এখন আবার কি হইল অশান্তির ভিতরে আমার মতো একটা মানুষ তুই কয় ভাই কারোর সাথে আমার ঝামেলা ঝঞ্ঝাট আছে না মানে কোন একটা মেয়ের দিকে আমি বা নজরে তাকাইছি এই অপবাদ কেউ দিতেই পারলো না আজ পর্যন্ত হ্যাঁ না তালি তালি আমার বাড়ি ঝামেলাটা হবে কে এরা সব লজ্জার কথা কয় যায় আমি তো বুঝতে পারছি না যে তোর বাড়ি এই ঝামেলাগুলো কেমবি হচ্ছে আরে তোর ভাবি আমার বউ ওর একই কথা আমি থাকবো না চলে যাব আমি থাকবো না চলে যাব চলে যাবে হ্যাঁ তো চলে যাবে বিষয়টা কি কোনো বিষয় না তোমার কাছে থাকবে না কেন তোমাকে কিছু কম আছে জায়গা জমি কম আছে খাদ্য খাবার কম আছে নাকি ধান চাষ কম আছে কি করতে থাকবে না ওরা সব বলা হয়ে আছে তাহলে কোনো দোষ নেই তার একই কথা থাকবো না এ বিষয়টা কি করছে না কোনো বিষয় না কোনো দোষ নেই তুই কেউ ভালো জানিস না নাকি কিটা হয়ে আছে ভালো জানি না মানে কিটা হয়ে আছে ভালো জানি না হ্যাঁ আমি ওর যত ভালো জানি এত ভালো আমার মানে পৃথিবীতে কোনো স্বামী কোনো ভালো জানে না মোটেই তো ভালো লাগলো না এই ব্যাপারটা তা চল দিনে যাই একটু ভাবির সাথে কথা কয়ে দেখি গে চল দিন ভাই বুঝিয়ে সুজে যদি রাখতে পারে সে কাজ ভালো নাকি কোনে না মানে আর বউ জায়গায় চলে যায় তাকে জীবন না নষ্ট হয়ে যায় না আয় ওমা দাদা ওমা আমার বিলু আসু দেও না গো মা দেও না মা দেও না আমার বিলু আসুক দেও না গো আমার বিলু আসুক কি আছে মা কি আছে বাবা যাত ওই গো মা চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে হ্যাঁ চলে যাচ্ছে আমি তোমার ভাত খাবো না আমি দিব চাই দাঁড়ান দাঁড়ান এই জায়গায় কথা আছে আর তো মিয়া ভাই ডাকবে ওবে ভাই মিয়া ভাই ভাই নেই হ্যাঁ আছে ওই যে ওই তো আছে ওবে ভাই
আমরা তো সোনা মধু করে দেখলাম, ভাবি সমস্যাটা কি, জোর বের করে দেখলাম কোনো সমস্যা নেই, আমি এর কারণ ডাকি। তা মানে বুঝলাম তুই যা যা দিয়েছিস তোর মতো স্বামী এখন কোনো দরকার নেই। আমি ভাই কি করছিস? আমি বুঝতে পারছি, তুই একটা মেয়ে তোর মতন একটা ছেলের হাতে এসে যা যা দরকার ওর ভবিষ্যৎ অতীত সব তো তুই বর্তমানে দিয়ে দিয়েছিস, তাহলে ওর অতীতটাই কি আর ভবিষ্যৎটাই কি? ওর ভবিষ্যৎ মনে তুই গড়িয়ে দিয়েছিস, এই জন্য আজ গিয়ে ওই একটা স্বামীর যে মেয়েটার দরকার হয় তা যখন পাইয়ে গিয়েছে আমি তো রাগে পড়ে কাজটা কইয়াই ফেলতাম। এই কাজ তুই যা করেছিস এটা কেউ কর না। তুই ছেলের নামে দিতে পারিস, মেয়ের নামে দিতে পারিস, মার নামে দিতে পারিস, বোন নামে কি করে দিস? এই জায়গায় তো বড় ভুল রে। নাম আমার বিল গেস্ট, এখন দেখছি আমার সারাকের ঘরে অন্ধকার রে। তাহলে দেখো দেখছি।